হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে, আর স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওর সাহায্যে শিখব থ্রি ফেজ লোড বা ইন্ডাস্ট্রিয়াল লোডের জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ করা। এর পূর্বে আমরা বসত বাড়ির জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ করা শিখেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপনারা যদি চান আমি ইন্ডাস্ট্রিয়াল লোডের ওপরে একটি ভিডিও তৈরি করব। সো আপনারা সেখানে ব্যাপক পরিমাণে রেসপন্স করেছেন, সো তার জন্য আজকের ভিডিওটি। তো ভিডিওটি আমি খুব বেশি বড় করব না, কেননা এই পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা এই ভিডিওটি জাস্ট সূত্রে অ্যাপ্লাই করলেই বুঝে যাবেন। তাই আমি খুব শর্টকাটে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। ওকে, তো প্রথমেই মনে করি আমাদের মোট লোড বা পাওয়ার। সো লোড হিসেবে আমরা জানি যে আমরা যেগুলোকে ব্যবহার করব, সাপোজ এখানে লাইট হতে পারে, টিউবলাইট হতে পারে, যে কোনো লাইটিং ডিভাইস আমরা প্রথমে এখানে কল্পনা করে নিচ্ছি। তারপরে আমরা আছি ইন্ডাক্টিভ লোড বা মোটরের বেলায়। আমাদের মোট লোড বা পাওয়ার পি ইকুয়ালস দ্যাট 30 কিলোওয়াট, অর্থাৎ 30 কিলোওয়াট। এখন আমরা যেহেতু কিলোওয়াট মানে যেহেতু ভ্যালুটা নিয়েছি, সো আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে ওয়াটেজ ভ্যালুতে কনভার্ট করব। আর ওয়াটেজ ভ্যালুতে কনভার্ট করার জন্য আমাদের কী করতে হবে, এই মানের সাথে 1000 গুণ করে দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 30,000 ওয়াটস, অর্থাৎ 30,000 ওয়াটস। ওকে, তো এই 30,000 ওয়াটস পেয়ে গেলাম আমরা হচ্ছে আমাদের পাওয়ার বা পি। এখন আমরা যে ইন্ডাস্ট্রিয়াল লাইনের ভোল্টেজ, অর্থাৎ আমাদের যে লাইন ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে 380 ভোল্ট থেকে 440 ভোল্ট। সবাই আমরা জানি কি 440 ভোল্ট হচ্ছে আমাদের থ্রি ফেজ লাইন, কিন্তু আমরা হিসাবের ক্ষেত্রে এখন 380 ভোল্ট ধরবো। এই কারণে যে যাতে আমাদের সার্কিট ব্রেকারটা কোনো দুর্ঘটনার কারণে বা কোনো অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে ট্রিপ করে, যদি আমাদের এই সার্কিট ব্রেকার দুর্ঘটনা হওয়ার পরেও ট্রিপ না করে তাহলে তো এই সার্কিট ব্রেকার লাগিয়ে আমাদের কোনো কাজই হবে না, তাই না? তো আমাদের ট্রিপ করতে হবে, অর্থাৎ সার্কিট ব্রেকারটা অফ হতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে ধরে নিলাম ভোল্টেজ ভি ইকুয়ালস দ্যাট 380 ভোল্ট। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর কস থিটা 0.8। ওকে, সো আমাদের এই তিনটা ভ্যালু দরকার ছিল, আমরা এই তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এই মানগুলোকে আমরা যদি একটি সূত্রে বসাই তাহলেই আমরা কারেন্টের মান পেয়ে যাব। সূত্রটি হচ্ছে পি ইকুয়ালস দ্যাট √3 VI cos θ। আমরা আইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি আই ইকুয়ালস দ্যাট P/√3 × V × cos θ। সো আমরা পি এর মানটি কী পেয়েছিলাম, 30 কিলোওয়াট, অর্থাৎ 30 কিলোওয়াটকে আমরা কী করেছিলাম যে 1000 দ্বারা গুণ করেছিলাম, অর্থাৎ আমরা এখানে 30,000 পেয়েছি পি এর মান। সো আমরা এখানে সরাসরি 30,000 বসিয়ে দেব। বসানোর পর √3 × 380 × 0.8। ওকে, অর্থাৎ 30,000কে আমরা নিচের যে মানগুলো আছে সেগুলো দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা যে মানটা পাব সেটা হচ্ছে 56.97, অর্থাৎ 56.97 এম্পিয়ার। ওকে, সো আমরা এখানে কারেন্টের একটা মান পেয়ে গেলাম। এখন আমরা এই যে মানটা পেয়েছি তার সাথে 25% এক্সট্রা মান যোগ করব, সেটা হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টরের জন্য, অর্থাৎ আমরা এটার সাথে আরও 25% এক্সট্রা এম্পিয়ার যোগ করব। 56.97 + 25%। এখন আবার আমরা যদি এই 25% ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের কী লিখতে হবে, 56.97 × 25/100, অর্থাৎ আমরা এই যে আমাদের যে কারেন্টের মানটা পেয়েছি তার সাথে 25 গুণ করবো এবং 100 দ্বারা ভাগ করলে কি আমরা শতকরা মানটা পাবো। সো আমি শতকরা মানটা পেয়েছি 14.24, অর্থাৎ 14.24 মানটা পেয়েছি। সো এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের যে ভ্যালুটা পাচ্ছি 71.21 এম্পিয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারেন্ট রেটিং বলতে পারেন। আমরা যে সার্কিট ব্রেকারটা নির্ধারণ করব সেটা আমাদের 71.21 যদি হয় তাহলে সব থেকে বেটার, যেহেতু মার্কেটে আমরা 71.21 বা 71 এম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার পাবো না। সেক্ষেত্রে কি আমরা এর উপরের লেভেল এবং কাছাকাছি মানের কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করব। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার নির্ধারণ। এটা হচ্ছে আমাদের লাইটিং লোড ধরে নিতে পারি, কিন্তু যদি এইখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে থ্রি ফেজ মোটর থাকে সেক্ষেত্রে আমরা কী করব, যেহেতু এটা একটা ভারী ইন্ডাক্টিভ লোড সেই ক্ষেত্রে আমরা কী করব, এই ফরম্যাটটা যে সূত্রটা আছে ঠিক একইভাবে, সাপোজ আপনি যদি 2 কিলোওয়াটের একটা মোটর হয় ঠিক একইভাবে আপনি এই সূত্রে এম্পিয়ারের মানটা বের করবেন এবং তার সাথে 25% এক্সট্রা সেফটি ফ্যাক্টর মান যোগ করবেন। ঠিক একই প্রসেসে সবগুলো মান আসবে, কিন্তু আসার পর আপনি যে এম্পিয়ারটা পাবেন সেটা 3 থেকে 6 গুণ বেশি মানের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। জাস্ট এতটুকুই হচ্ছে রিকমেন্ডেড। সো আপনি যদি 3 থেকে 6 গুণ বেশি মানের সার্কিট ব্রেকার ইউজ না করেন তাহলে কিন্তু আপনার সার্কিট ব্রেকারটা কি যখনই মোটর স্টার্ট করবেন সাথে সাথে ট্রিপ করবে, আপনি মোটর স্টার্ট করতে পারবেন না। যতবার স্টার্ট করবেন ততবারই সাথে সাথে আপনার সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। সো এক্ষেত্রে আপনাকে কী খেয়াল রাখতে হবে, 3 থেকে 6 গুণ বেশি মানের
সার্কিট ব্রেকার নির্ধারণ করতে হবে। কারণ হচ্ছে কি, আমরা জানি যে এই যে ইন্ডাক্টিভ লোডগুলো আছে এর স্টার্টিং কারেন্ট অনেক গুণ বেশি হয়ে থাকে, ঠিক আছে, এবং 3 থেকে প্রায় 6 গুণ বেশি উঁচু লেভেলে চলে যায় তার কারেন্টের মান। অর্থাৎ যখন মোটরটাকে স্টার্ট করবেন সাথে সাথে দেখবেন যে কারেন্টের যে মানটা আছে সেটা যদি 10 অ্যাম্পিয়ার হয় সেটা 30 থেকে 50 অ্যাম্পিয়ার উঠে যায়। সো এই কারণে কি আমাদের সার্কিট ব্রেকারটা অনেক বেশি মানের ব্যবহার করতে হবে। সো আশা করি আপনারা এই ব্যাপারগুলো একেবারেই ক্লিয়ার হয়ে গেছেন। সো এই ছিল আমাদের ভিডিও, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।